রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয়েছে ঢাকা ওয়াশিংটন দ্বিপক্ষীয় বৈঠক। সেখানে আছেন সহকর্মী জয় যাদব। জয়, বলা হচ্ছে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই বিষয়টি এই বৈঠকে গুরুত্ব পাবে। আপনি কি জেনেছেন বৈঠকে কারা কারা অংশ নিয়েছেন? আশা, আপনি জানেন যে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ক এই বছর 50 বছর পূর্তি হয়েছে এবং সেই আলোকেই এইবার ঢাকা এবং ওয়াশিংটনের সেই পার্টনারশিপ ডায়লগ শুরু হয়েছে কিছুক্ষণ আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এবং বাংলাদেশের পক্ষে এই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং আমেরিকার পক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এখানে নেতৃত্ব দিচ্ছেন স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল ভিক্টোরিয়া নোল্যান্ড। এবং বৈঠক চলাকালীন সময়ে আমরা তার আগে যে বিষয়গুলি জানতে পেরেছি, যেই এজেন্ডাগুলি নিয়ে মূলত এখানে আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে অর্থনৈতিক বিষয়, গণতন্ত্র এবং মানবাধিকার, নিরাপত্তা বিষয় এবং রোহিঙ্গার বিষয়গুলি। এর পাশাপাশি আপনি জানেন যে অতি সম্প্রতি সময়ে এই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের র‍্যাবের উপর যেই নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে জোর সওয়াল করা হবে এই দ্বিপাক্ষিক বৈঠকে। এছাড়াও এই বৈঠকটির এই এজেন্ডাগুলির পাশেও অন্যান্য আরও কিছু সাব ইস্যুও আছে আলোচনায়, যেগুলি বৈঠকে উঠে আসবে। তো বৈঠকটি প্রায় এক ঘন্টা যাবৎ বৈঠকটি এখনও চলছে, রুদ্ধদ্বার বৈঠক চলছে। বাংলাদেশের পক্ষে আমি বললাম যে নেতৃত্ব দিচ্ছেন মাসুদ বিন মোমেন এবং ভিক্টোরিয়া নোল্যান্ড। এই বৈঠকটি চলছে এবং বৈঠকটি শেষ হওয়ার পর দুপুর 1:30টায় একটি যৌথ সংবাদ সম্মেলন করা হবে এবং সেই যৌথ সংবাদ সম্মেলনে উঠে আসবে আসলে কি আলোচনা হয়েছে সেই এই ডায়লগে। আমরা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি যে কথাটি শুরুতেই বলছিলাম যে 50 বছর আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্কের এই বছর আমরা পূর্ণ হতে চলেছে, তো তারই আলোকে যেই এই পলিটিক্যাল এই ডায়লগটি হচ্ছে। এই ডায়লগটি কিন্তু আগামী 2 মাসে আরও অন্তত 4 বার অনুষ্ঠিত হবে। তো এই ভিক্টোরিয়া নোল্যান্ড পলিটিক্যাল আন্ডার সেক্রেটারি স্টেট ডিপার্টমেন্ট আমেরিকার, উনি দুপুর 2টায় এই বৈঠক শেষ করে ওনার পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি সৌজন্য সাক্ষাতেরও সময় আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তো এখন পর্যন্ত বৈঠকটি চলছে। আশা, যে বিষয়টি আমি আপনাকে বলছিলাম, মোটামুটি এই এজেন্ডাগুলি নিয়েই আলোচনা হচ্ছে। বৈঠকটি শেষ হলে যখন যৌথ সংবাদ সম্মেলন হবে তখন আমি এই সংবাদ সম্মেলন থেকে আপনাদেরকে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো। আশা,